রাইস মিলে সরকারি স্ট্যাম্প কিভাবে? রেশনের বখরা ভাগ হতো সেখানেই। বালুর কাছে এই প্রশ্নের উত্তর চাইবে কি ইডি? দেখুন, মিল তো নয় যেন সরকারি দফতর, রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনটাই বলছেন ইডির কর্তারা। সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার একটি রাইস মিল থেকে জেলা খাদ্য দফতরের ১০৯টি সরকারি স্ট্যাম্প পেপার উদ্ধার করেছেন তদন্তকারীরা। কিভাবে সরকারি অফিসের স্ট্যাম্প পেপার বেসরকারি মিল মালিকের হাতে পৌঁছলো? মিল থেকেই কি ভাগ হতো রেশনের বখরা? এমনই হাজারো চাঞ্চল্যকর প্রশ্ন উঠে আসছে তদন্তে। পুরো ঘটনায় প্রশ্নের মুখে সরকারি নজরদারিও। সূত্রের খবর, এবার এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। রেশন দুর্নীতির তদন্তে নেমে গত বৃহস্পতিবার সকাল থেকে টানা জেরার পর মধ্যরাতে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। আদালতে তোলার পর মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সোমবার রাতেই হাসপাতাল থেকে ইডি হেফাজতে ফিরেছেন জ্যোতিপ্রিয়। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জেরা পর্ব। সূত্রের খবর, সেখানেই দেগঙ্গার মিল থেকে বাজেয়াপ্ত করা সরকারি স্ট্যাম্পগুলি দেখিয়ে মন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে চাইবেন তদন্তকারীরা। রেশন দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি রাজ্যের একাধিক রাইস মিলে তল্লাশি অভিযান চালিয়েছিল তদন্তকারীরা। সেই সূত্রে দেগঙ্গার একটি মিলে তল্লাশি চালাতে গিয়ে তদন্তকারীদের চোখ কপালে ওঠার জোগাড় হয়। সূত্রের খবর, সংশ্লিষ্ট মিল থেকে ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড চিফ ইন্সপেক্টর ডিসি ফুড অ্যান্ড সাপ্লাই উত্তর চব্বিশ পরগনা ব্লক এক্সটেনশন অফিসার অ্যান্ড ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি পারচেজ অফিসার উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যানেজার সাব ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই এর সরকারি স্ট্যাম্প বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ধৃত চালকল মালিক বাকিবুর রহমানের কাছ থেকে রেশনের বখরা নিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরায় তদন্তকারীদের বাকিবুর জানিয়েছেন ২০:৮০, কোন কোন ক্ষেত্রে ৪০:৬০ অনুপাতে ভাগ হতো রেশনের সামগ্রী। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান ও প্রাক্তন আপ্তসহায়ক অমিত দে ও অভিজিৎ দাসের বয়ান থেকেও মিলেছে রেশন বখরা সংক্রান্ত একাধিক তথ্য। তারই ভিত্তিতে এবার দেগঙ্গার মিল থেকে সরকারি স্ট্যাম্প উদ্ধারের কিনারা করতে মন্ত্রীকে জেরা করবেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।